wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. আপাতত চা গুছিয়ে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো এখন খাবো সকালে ব্রেকফাস্ট। সকাল শসা আর ডিম আর দুটো খেজুর, তো চলো আপাতত খাই। আর আজকে একটু একটা মাছের আইটেম রান্না করবো, ঠাকুর বাড়ি একটা মাছের একটা আইটেম রান্না করবো, সেটা তো শেয়ার করবোই, মানে সেটা হয়তো সবটা না হলেও কিছুটা শেয়ার করবো, আর বাকিটা আমার টু বেঙ্গলি কিচেনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আপাতত খাওয়া দাওয়া করি, তারপর আজকে একটু রান্না করবো আমিও, কারণ মা আজকে মামনি সব রান্না বান্না হয়ে গেছে, তো ভাবলাম যে আজ একটু মাছের তরকারিটা আমি করি। তো এটা ঠাকুর বাড়ির একটা রান্না, মাছের চচ্চড়ি। তো ওখানে মামনি অলরেডি মাছগুলো সুন্দরভাবে ভেজে রেখে দিয়েছে, আলু পেঁয়াজ এইগুলো আর কি কেটে রেখে দিয়েছে। হ্যাঁ, মাছের চচ্চড়ি বা মাছের ঝাল বলতে পারো, এটা সবাই আমরা মা জেঠিমাদের কাছ থেকে শিখেছি। এই রান্নাটা আমি বিশেষ করে ঠাকুর বাড়ির রান্না একটা বই থেকেই শিখেছি। পুরো রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো আমার টু বেঙ্গলি কিচেনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখানে মাছের চচ্চড়ির জন্য আপাতত আলু পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। এটা করতে না খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি আর কি একটা রান্না, মানে শর্টকাটে রান্না যাকে বলে, কোনো সেরকম কোনো মশলা লাগে না, শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়েই হয়ে যায়। আসলে রোজ রোজ ওই একই রকমের তরকারি খেতে খেতে না মুখটা জাস্ট 12টা বেজে যায়, তো যেই কারণে ভালো লাগে না। তো ও বললো যে একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা করো, তাই বললাম যে ঠিক আছে চলো তাহলে একটু অন্যরকমভাবে করা যাক। তো এখানে আপাতত ওইটাকে ঢাকা দিয়ে আর এদিকে যে জলের বালতিটা আছে সেটা একটু মানে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, কারণ এটা দিয়ে মানে রান্নার জল যেটা সেটাকে আমরা ভরে রাখি, কারণ এত মানে সারাক্ষণ জল ভরা থাকে তো মানে তলায় না দেখবে শ্যালা শ্যালা মতন একটু কালো কালো দাগ হয়ে যায়, তো তাই ভাবলাম যে আজকে এটাকে একটু ভালো করে ধুই, ধুয়ে টুয়ে জল ভরতে দিলাম। আর এখানে আমার মাছের ঝোলটা আমি এদিকে রেডি করছি। তো আজকে সারাদিনটা মানে ভালোই কেটেছে, খারাপ ঠিক না, সকালটা শুরু হয় খুব সুন্দর, তারপর সারাদিনটা ভাল লাগে না যাকে বলে, একা একা রান্না করান্না করি, এই টুকটাক এডিট ফেডিটগুলো করি, এতেই টাইমটা যেন কেটে যায়। তো মাঝে মাঝে ভাবি যে কী দেখাবো সারাটা দিন এই একই কাজ, তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও শেয়ার করতে সত্যি কথা বলতে গেলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার মোটামুটি মাছের তরকারিটা হয়ে গেছে, তো এবার যাবো ওপরে যে বিছানা টিছানাগুলো গোছাবো। আজকে বিছানার চাদরটা একটু তুলে আর কি ঝেড়ে তারপর আরেকবার পাতবো, অলরেডি কমলা মাস এসে গেছে, কারণ তার আগে আমাকে ঘরটা আগে একটু পরিষ্কার করে নিতে হবে, তারপরে কমলা মাসি এসে এখানে ঝাঁট টাটগুলো দেবে। তো এখানে আগে যা গরম পড়েছে সেই অনুযায়ী বেশিক্ষণ তো ওপর থাকতে পারি না। হ্যাঁ, তোমরা দেখেছো যে আমার নতুন একটা এসি এসছে, কিন্তু সেখানে শুধুমাত্র সেটা একমাত্র রাত্রিবেলা শুধু চালাই, তার থেকে বেশি তো আর এসি চালাতে পারি না, শুধু রাত্রিটুকুই চলে যাকে বলে, রাত্রি মানে আর সারাটা দিন নিচেতেই থাকি, নিচে মামুনি থাকে, আমি থাকি, আর ও থাকলে থাক কখনো গেম খেলে, গেম খেলে তো আর শোয়া হয় না, যা চিৎকার করে মাথা খারাপ করে ছেড়ে দেয়। তো যাই হোক, এখানে মোটামুটি বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, গোছানো কমপ্লিট করে সোজা চলে এসেছি আপাতত এই ঘরে, জামা কাপড় ছিল কিছু সেইগুলোকে আপাতত ভাঁজ টাজ করে দিই আর আর কি, এই আপাতত এইটা করে তারপর একটু খাওয়া দাওয়া করবো। আজকে ও যাবে আবার একটু কলকাতার দিকে, মানে একটু বেলা করেই যাবে, যাবে ওর কাজের জন্য, নট পড়তে, কাজের জন্যই যাবে। তো এখানে আপাতত তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি, আর তোমাকে আমরা দেখাই দুপুরবেলাটা আমি কী খাই। দুপুরবেলা আপাতত নিয়েছি আজকে কুমড়ো উচ্ছে দিয়ে চচ্চড়ি, পটল ভাজা আর টক দই, এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর ওকে দিয়েছিলাম ভাত ডাল, আর দিকে ওই মাছের চচ্চড়ি করেছিলাম আর সঙ্গে টক দই, এই দিয়ে ও আপাতত খেয়ে বেরোবে। সো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই, করে বিকেলে আবার আসছি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো আপাতত একটু রেডি ফেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে এখন ব্যায়ামে, তো চলো ব্যায়াম ট্যাম করে নিই, তারপরে আবার বিকেলে এসে তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং। সো ব্যায়াম ট্যাম থেকে এসে গেছে অনেকক্ষণ, তো এখন আমার বাড়ির সামনে এসে ফুচকা, তো চলো ফুচকা আমি আর মামনি খাবো। তো আমার সর্দি হয়েছে। হ্যাঁ, কাম্মা পিসি কেউ খাবে না, কাম্মা ঠান্ডা লেগেছে আর পিসিকে নাই করলাম। তো চলো আপাতত ফুচকার ওখানে যাই, অন্ধকার তো বুঝতে পারবে না, তো চলো ফুচকা টুচকাগুলো খাই পরে আবার আসছি। সো
ম্যাম থেকে এসে দেখতে পেলে মানে বললাম যে ফুচকা টুচকা খেয়েছি আর রাত্রে কিছু খাইনি, তো চোখগুলো ভালো করে ধুয়ে চলে এসেছি সোজা ওপরে, বিভৎস ঘুম পাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকে টাটা।